কি হলো? আপনার সময় জ্ঞান নাই? আরে আর কতক্ষণ লাগবো? এই ব্যাংকে অ্যাকাউন্ট রাখুন না। আমাদের শ্রদ্ধেয় আমজাদ হোসেন, তিনি তার মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত রয়েছে। আরে মুজরায় কথা কইও না, সুজা সুজি কও কি হইছে? আসসালামু আলাইকুম, আমি এখন জামালপুরের কেন্দ্রীয় কবরস্থান পৌর কবরস্থানে আছি। আর এই পৌর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছে বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্র পরিচালক, অভিনেতা, গীতিকার এবং কাহিনীকার, আমাদের শ্রদ্ধেয় আমজাদ হোসেন। তিনি এই পৌর কবরস্থানে সমাহিত আছেন। আজকে আমরা তার কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। বহুমুখী এক প্রতিভার নাম আমজাদ হোসেন। সাহিত্য এবং চলচ্চিত্রের প্রায় সব শাখায় যার দাপটে বিচরণ ছিল। একেধারে ছড়াকার, গল্পকার, উপন্যাস রচয়িতা, কাহিনীকার, অভিনেতা, চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকার, চলচ্চিত্র ও সাহিত্যের মাধ্যমে মেহনতি মানুষের জীবন সংগ্রামের অন্যতম রূপকার তিনি। তার প্রতিটি চলচ্চিত্র যেন এক একটি উপন্যাস ছিল। ভাই আসসালামু আলাইকুম। এটা কি কবর রিপেয়ার করতেছেন? আপনি কি জানেন এখানে আমাদের চলচ্চিত্রকার এবং সিনেমা জগতের একজন অভিনেতা আমজাদ হোসেন সাহেবের কবরটা কোন জায়গায়? ওই যে ওই হ্যাঁ আমগাছতলায়। আমগাছতলায় আপনি কি চিনেন? একটু দেখিয়ে দিবেন, একটু কষ্ট দেই আপনাকে। ঢুকে যেতে পারবো? আস। আমরা ভাইয়ের সাথে যাচ্ছি এবং আমরা মরহুম আমজাদ হোসেন সাহেবের কবরটা দেখব, জিয়ারত করব ইনশাআল্লাহ। এটাই কবর আমজাদ হোসেন সাহেবের। আসসালামু আলাইকুম হেলাল কবুর। আসসালামু আলাইকুম হেলাল কবুর। আসসালামু আলাইকুম হেলাল কবুর। এখানেই শায়িত রয়েছে কিংবদন্তি অভিনেতা, কবি, গীতিকার, নাট্যকার, কথা সাহিত্যিক, নাট্য নির্মাতা, চলচ্চিত্রকার এবং মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। মরহুম আমজাদ হোসেন তিনি 1942 সালের 14ই আগস্ট জামালপুরের ইকবালপুরে জন্মগ্রহণ করেন। আর তিনি 2018 সালের 14ই ডিসেম্বর ব্যাংককে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পরে তাকে এই জামালপুর পৌর কবরস্থানে সমাহিত করা হয়। এটাই তার কবর। আর যতটুকু জানতে পারলাম তার বাবা মায়ের কবরও এই কবরস্থানে, তবে এটা সঠিকভাবে বলতে পারি না যে তার কবর কি তার বাবা মার পাশেই। তবে কারো কাছ থেকে জানতে পারলাম যে তাহাকে তার বাবা মায়ের পাশেই সমাহিত করা হয়েছে। এই গুণী ব্যক্তির কবর যে ভাই আমাদেরকে দেখাই দিল, আমরা তার একটু তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কী নাম আপনার? আমার নাম কাদের। কাদের, কাদের ভাইয়া, কাদের ভাইয়া আপনি কোথায় থাকেন? আমার বাসা এখানে গুরুস্থানের পাশে বনপাড়ায়। ও বনপাড়ায়। এখানে আপনি কি করেন? এখানে আমি ঘাস কাটতে আসছিলাম, আমার আত্মীয় স্বজনের কবর ঠিক করতেছিলাম। ও মানে ওই যে ঘাস কাটা, ঘাসও কাটলেন যেহেতু বাসা আপনার কাছে, আর সাথে একটু আপনার আত্মীয় স্বজনের কবরগুলো একটু পরিচর্যা করে গেলেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে যে আপনি যে দেখাই দিলেন মরহুম আমজাদ হোসেন, তার বিষয়ে আপনি কতটুকু জানেন? উনি তো এই এলাকারই নাকি? উনি এই এলাকার না, আমাদের পার্শ্ববর্তী এলাকার ইকবালপুর এলাকা। ইকবালপুর এলাকা। তার কবর দেওয়ার সময় কি ছিলেন আপনি নাকি? আমি দেওয়ার সময় ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
কিন্তু আপনার প্রতি বছরে বছরে এখানে লোক আসে, লোক আসে, অনুষ্ঠান হয়। জি, তার ছেলেরা আসে? হ্যাঁ, তার ছেলেরা আসে, ঢাকা থেকে আসে। হ্যাঁ, অনেক সময় ফুল দেয়, ই করে ফুল দেয়। সোহেল আরমান ভাই, তারপরে দদুল ভাই, সাজ্জাদ হোসেন দদুল, তার দুই সন্তান, তারাও আসে? হ্যাঁ, আসে আসে। আমরা শুনছি যে এখানে আমজাদ হোসেন সাহেবের তার পিতা মাতার কবরও নাকি এখানেই আছে? জি, এখানে এখানেই। জি, মানে পাশাপাশি হবে? হ্যাঁ, ঠিক। আমরা, আপনি জানেন না তো? না, এখানেই হবে আমার জানা মতে। হ্যাঁ, আর এই কবরস্থানের নিয়মটা কি? এটা কি তাদের তো কেনা, এগুলো কি জানেন আপনি যে এটা কি কেনা? যে অনেক সময় কবর, কিন্তু কবরের জায়গাটা কিনতে পারা যায় বা রিজার্ভ, এটা কি রিজার্ভ? এটা আমি এ সময় জানি না, তবে আগে যে মেয়ররা ছিল তার সময় আপনার কবর বেচাকিনির হইতো, কিন্তু এখন মেয়র, আগে যে মেয়রটা স্থানীয়, এখন যে মেয়র নির্বাচিত মেয়র সানু আর কি, এটা নিষেধ করে দিছে। সবাই যদি কিনা ফেলায় তাহলে তো আর লোকাল মানুষ কিভাবে যাবে? হ্যাঁ, না, যেহেতু উনি একজন দেশবরণ্য একজন অভিনেতা এবং চলচ্চিত্রকার, তাহলে আমরা মনে করি যে তার কবরটা হয়তো রিজার্ভ করা। দাফন করতে কি খরচ বা কি হয় এগুলো বিষয়ে আপনি জানেন? যেহেতু আপনার আত্মীয় স্বজনের এখানে কবর আছে, জানেন কি কিরকম খরচ হয় এখানে? আসলে ওরকম কোনো খরচ হয় না, মানে যদি যারা নিজেরা যদি না খুঁজতে পারে, যদি এই কবরস্থানে লোক দিয়ে খোদা, আচ্ছা আচ্ছা, তাহলে তাদের পারিশ্রমিকটা দিতে হয়। আচ্ছা আচ্ছা, আর যদি এছাড়া আর কিছু না, বাসদারি যদি কিনে এই টাকাটাই দিতে হয়, এইটাই দিতে হয়। যাক, আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন পাইলাম। যেহেতু আমরা জামালপুর এই পৌর কবরস্থানে আসছি এবং এখানকার নিয়মটা আমরা জানার চেষ্টা করলাম যে এখানে কিভাবে, মানে যারা কবর খোদাই করে তাদেরই খরচ আর বাস চাটাই এগুলারই খরচ, এতটুকু। যেহেতু এটা পৌর কবরস্থান, মানে এটা এখানকার যে মেয়র মহোদয় আছে তাদের আন্ডারে এই কবরস্থানটা, এটা কোনো ব্যক্তিগত না। আর এখানে দেখলাম যে অনেক বড় কবরস্থান এবং সারি সারি কবর এখানে, অনেক ব্যক্তি এখানে সমাহিত আছে এবং এখানে একজন কিংবদন্তী অভিনেতা, তিনিও এখানে সমাহিত আছে, এটাই তার কবর। তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বহুমাত্রিক প্রতিভাবান দেশবরণ্য কিংবদন্তী চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন আজ অন্তলোকের বাসিন্দা। আসলে আমজাদ হোসেনরা মরে না, অনন্তকাল বেঁচে থাকেন তাদের সৃজনশীল কর্মের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে। আমরা এই গুণী প্রতিভাবান মরহুম আমজাদ হোসেনের আত্মার শান্তি কামনা করি, মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি মরহুম আমজাদ হোসেনের যদি কোনো ধরনের গুনাখাতা থেকে থাকে তাহলে আল্লাহ আপনি তাহার গুনাখাতা মাফ করে দেন এবং তাহার কবরে আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন। এই যে দুনিয়া, আসলেই দুনিয়াটা ক্ষণিকের, অনস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। আর যদি চিরস্থায়ী হইতো তাহলে এখানে এত সারি সারি কবর থাকতো না, আর এই কবরের ভিড়ে কিংবদন্তী অভিনেতা চলচ্চিত্র নির্মাতা এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন, তারও কবর এখানে থাকতো না। তাই আমরা দুনিয়ার বুকে যারা বেঁচে আছি তারা যেন দেখি, দেখার চেষ্টা করি যে এটা ক্ষণিকের দুনিয়া, এটা চিরস্থায়ী নয়। একদিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, চলে আসতে হবে এমনই কোনো এক গোরস্থানে বা কবরস্থানে, এটাই আমাদের শেষ ঠিকানা। আমরা এখন থেকে সংশোধিত হব, আমরা এখন থেকে চিন্তা করব যে আমরা কী নিয়ে যাব এই অন্ধকার কবরে। এই যে দেখেন এখানে একটা কবর, আমরা যদি কবরটা দেখি আমরা কি একটু ভয় করি না? এই যে একটা কবর, এখানে বাস চাটাই কত কিছু দেওয়া, যদি এটা দেখাই, এটা একটা নতুন কবর, বেশি দিন আগের নয়, মাটি খসে গেছে। এখানে যে সমাহিত আছে তিনি হয়তো একটা সময় বেঁচে ছিলেন, আমাদের মতো চলছে, ফিরছে, খাইছে, অনেক কিছুই করছে, হয়তো ভালো কাজ করছে, হয়তো মন্দ কাজ করছে, আমরা জানি না। এই যে এখানে সারি সারি কবর, এখানে কত মানুষ এখানে সমাহিত আছে আমরা জানি না, কার কবরের অবস্থা কেমন।
তাই আসুন আমরা এখন থেকে নিজেকে সংশোধিত করি এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যু একদিন আসবেই, সেটা আজ আসুক আর কাল আসুক, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে এখানে একটা কবর দেখলাম, তিনি হচ্ছেন মরহুম দুলাল হোসাইন সাংবাদিক, তাহার মৃত্যু 7 ফেব্রুয়ারি 2022, তিনি এখানেই সমাহিত আছে। সাবেক সাধারণ সম্পাদক জামালপুর প্রেস ক্লাব, হাটচন্দ্রা জামালপুর, তিনি এখানেই সমাহিত আছে। আমরা তাহার আত্মার মাগফিরাত কামনা করি। আর আমরা এতটুকুই বোঝানোর চেষ্টা করি যে এই দুনিয়ার বড়াই আমরা যারা করি, যারা চিন্তা করি যে আমরা মৃত্যুবরণ করব না, আমরা সারাটা জীবন আমরা বেঁচে থাকব, তাদের জন্য ছোট্ট একটা মেসেজ এতটুকুই দিতে চাই যে আমরা কবর দেখি, কবর দেখাই, কেন দেখাই, কেন দেখি, যে আমরা যেন সংশোধিত হই। কারণ দেশ ভরে গেছে, দেশটা ভরে গেছে দুর্নীতিতে, দেশটা ভরে গেছে করাপশনে, অনেক কিছুতে। তো আমি এগুলো নিয়ে কথা বলবো না। এই যে এখানে একটা কবর আছে, এখানে মরহুম প্রফেসর সৈয়দ আমিনুল রশিদ, অধ্যক্ষ সরকারি জায়দা শফির মহিলা কলেজ জামালপুর, তিনি এখানেই সমাহিত আছে। তো আজকে আমরা দেখি যে কত প্রফেসর, কত অভিনেতা, কত সাংবাদিক। এই যে এখানে আরেকজন প্রফেসর মরহুম তোজাম্মেল হক, তিনি এখানে সমাহিত আছে। তো এখানে কত মানুষ, আমরা প্রত্যেক কবরবাসীর জন্য দোয়া করি এবং এই পৌর গোরস্থানে যারা সমাহিত আছে আমরা প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আপনি এই যে কবরবাসী যারা এখানে সমাহিত আছে, যারা এখানে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আপনি তাদের কবরের, প্রত্যেকের কবরের আপনি কষ্টে আছে তাদের কষ্ট আপনি দূর করে দেন। আমরা প্রত্যেকের জন্য আবারও দোয়া করি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কিছু দাম করবে আল্লাহর রহমতে। আর আমরা যারা বেঁচে আছি আমরা যেন এই কবর দেখে এবং এই কবরের চিত্র দেখে যেন আমরা নিজেকে সংশোধিত করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।